নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। পাল সুস্মিতা ব্লগসে আমি সকলকে স্বাগত জানাই। আজকে আমি দুটো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তা দুটো রান্নার ভিডিওটি হলো, একটা হচ্ছে লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা, আর একটা হলো চিংড়ি মাছের বড়া। আজকে লাউ পাতা বাটা দিয়ে চিংড়ি মাছের বড়া দেখাবো গরম ভাতে খেতে খাওয়ার জন্য। লাউ পাতা বাটা করতে লাগছে অবশ্যই লাউ শাক এই কুচো কুচো করে কাটা, এটা আমার বাড়িরই গাছে। আর লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, চিংড়ি মাছ, রসুন, কালো জিরাটা কিন্তু এর থেকে পরিমাণ অনুযায়ী একটু বেশি নেবেন, কেন কালো জিরেটা একটু বেশিই লাগে। রসুনটা আমি কিন্তু গোটা এরমভাবে ছাড়িয়ে রেখেছি, কোনো কুচো নয়। এবার এগুলো হচ্ছে আমার লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা করতে এই লাগছে। এবার আর একটা যে বড়া করছি তার জন্য লাগছে ময়দা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, চিংড়ি মাছ, চালের গুঁড়ো, নুন, পেঁয়াজ কুচি, আর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই হচ্ছে দুরকম আজকে আমি রান্না আপনাদের কাছে করে দেখাবো গরম গরম শীতকালে দুপুরে খাওয়ার জন্য। পরিমাণ মতো তেলটা দিয়ে দেবেন ভাজার জন্য, তেলটা একটু বেশিই দেবেন। এবার আমি তেলটা গরম হয়ে গেছে কালো জিরাটা দিয়ে দিলাম। কালো জিরাটা ভাজা ভাজা হলে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, তার মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম। একসাথে দিয়ে ভাজবেন পেঁয়াজ, সাথে লঙ্কা, রসুন, চিংড়ি মাছ। চিংড়ি মাছের পরিমাণ খুব বেশি দিতে হবে না, মোটামুটি দিলেই হবে। এবার এগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করব। এবার এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো, নুনটা দিয়ে নুন মিষ্টি ঝাল এটা আপনাদের নিজের মতো করে দেবেন, এটা ভাজা ভাজা হবে, এটা একটুখানি হালকা ঝাল ঝাল হবে। আর রসুন আর কালো জিরে এই বাটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে, দেখুন কতটা কমে এসেছে। যখন দেখবেন রসুনটা লাল লাল হয়ে এসেছে তখন কিন্তু বাটাটা মিষ্টিতে করে দেবেন। আপনারা তো আগেই বললাম সর্দি হলে, গা হাত পা ব্যথা হলে কালো জিরে আর রসুন, কাঁচা লঙ্কা দেবেন একটা, খুব স্বাদ হয় আর মুখও ছাড়ে। দেখুন আমার রসুন, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি মিক্সির বাটিতে এটা দিয়ে দিচ্ছি। এই হয়ে গেল আমার লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা। এইবার এর উপরে আপনারা একটু কাঁচা তেল ছড়িয়ে নেবেন। এবার আমরা নেক্সট ধাপে চলে যাচ্ছি, এটা আপনাদের কাছে দেখিয়ে দিলাম। প্রথমে আমি ময়দাটাকে এর মধ্যে নিয়ে নিলাম। আমি এখানে এইটারই এই চামচেরই মাপের 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি, ময়দা নিয়েছি 3 চামচ, চালের গুঁড়ো নিয়েছি 2 চামচ। এবারে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি। এবার এইগুলোকে দিয়ে জিনিসগুলো দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো কুচিটা দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আবার সব মশলা দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দেবেন। এই আমার মাখা কমপ্লিট, সমস্ত কিছু মাখিয়ে আমি 5 মিনিটের মতো
এটা রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে ভাজা বসাবো। আমি গ্যাস অন করে দিয়েছি, এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি চামচে করে করে দেব। ভাজাগুলো বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভাজাগুলো হতে থাকুক, আমার ভাজা কমপ্লিট। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাটা আর বড়া। এই আমার তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের বড়াগুলো। চিংড়ি মাছ শুধু বলবো না, ধনে পাতা, চিংড়ি মাছ ও ধনে পাতার মিশ্রণে যে বড়াটি তৈরি করছি চিংড়ি মাছের বড়াই বললাম, আর লাউ পাতাও চিংড়ি মাছ দিয়ে বেটেছি। তা কেমন লাগলো আপনারা দেখুন, কত সুন্দর দেখতে হয়েছে বড়াগুলো, বেশ মচমচে। আমার ছেলে খেয়ে দেখাচ্ছে আপনাদের ওর কেমন লাগছে, আমার ছেলে। আওয়াজ শুনে বুঝতে পারছি বেশ মচমচাও হয়েছে। তাহলে আশা করি আজকে দুপুরবেলায় গরম ভাতের সাথে লাউ পাতা, চিংড়ি মাছের বাটা আর চিংড়ি মাছের বড়া জমে গেছে। এর সঙ্গে মাছ আছে, কিন্তু আজকে আপনাদের সামনে লাউ পাতা, বাটা আর চিংড়ি মাছের বড়া দেখালাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবসময় যেরকম সাথে আছেন সাথে থাকবেন, পাশে থাকবেন।